আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজ আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আউটবোর্ড একটা ইঞ্জিন। এটা নৌকা চালানোর কাজে ব্যবহার করা হয়। এই আউটবোর্ড ইঞ্জিনগুলো আপনারা বিদেশে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু বাংলাদেশে আমরা কিছুদিন আগে থেকে নিয়ে আসা শুরু করেছি। আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে এবং ফেসবুকে। তো আজকে যে ইঞ্জিনটা নিয়ে কথা বলবো এটার একটু হর্স পাওয়ার বেশি এবং এটা অনেক শক্তিশালী। এটা হচ্ছে 7.5 হর্সের একটা ইঞ্জিন। এটা আপনারা নর্মালি একটা নৌকায় মোটামুটি আমরা 10 জন চালিয়ে দেখেছি আজকে, এবং স্রোতের বিপরীতে চালিয়েছি। কতটা শক্তিশালী সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, তবে আপনারা নিয়ে চালালে আরও বুঝতে পারবেন আর কি। তবে এটা চালানোর কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করে আরও স্পিড আপনারা বাড়াতে পারবেন। এটা আপনারা যারা নৌকা চালান তারা সহজেই জানেন। তো আমি এই মেশিনটা সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনটা, আর ইঞ্জিনের সামনে হচ্ছে হাতলটা। এই ইঞ্জিনটা হচ্ছে 7 হর্স পাওয়ারের, এটা গ্যাসোলিন ইঞ্জিন বলে। এটা মোটরসাইকেল ইঞ্জিন এক প্রকার আর কি। এটাতে আপনার পেট্রোল দিতে হয় এবং স্টার্ট হচ্ছে হাতে টেনে স্টার্ট দিতে হয়। এবং এটা মোটামুটি খুব ভালো একটা ইঞ্জিন। এবং আপনি হ্যান্ডেলগুলো যে দেখছেন, হ্যান্ডেলটাও একদম এসএস পাইপের, খুবই শক্তিশালী হ্যান্ডেল। এবং এখানে যে দেখছেন যে আউটবোর্ডের যে পাখাটা ঘোরে, এই এই জায়গাটা কত লম্বা, আপনি এটা যদি খুব গভীর পানিতেও যান এটার কারণে আপনারা খুব দ্রুত চালাতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে আপনার অর্ধেক কাজ করার পর বা কাজ শেষে আপনি দিন শেষে এটা বাসায় নিয়ে যাবেন ইঞ্জিনটা, সেটাও সম্ভব। দ্রুত খুলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড দেওয়া আছে নিচে। এই স্ট্যান্ডটা আপনারা ব্যবহার করে, এই স্ট্যান্ডটা জাস্ট নাট লাগিয়ে আপনারা কাঠের মধ্যে আটকায় রাখতে পারবেন এই ইঞ্জিনটাকে। শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে নাট খুলে পুরো সেটটাই আপনারা বাসায় নিয়ে গিয়ে রাখতে পারবেন। এটার সব থেকে বড় সুবিধা। এবং আরও যে বিষয়টা হচ্ছে, এটার আরও কয়েকটা হর্স পাওয়ার বেশি আছে, যেমন 12 হর্সের আছে, 16 হর্সের আছে, এরকম বিভিন্ন। আপনারা এইগুলো না আমাদের ওয়েবসাইটে একটু ঘাটলেই দেখতে পারবেন কত কত সাইজের আছে। কিছু 2-স্ট্রোক ইঞ্জিন, 4-স্ট্রোক ইঞ্জিন ছিল, সেগুলো এর আগেও আমরা সেল করে ফেলেছি অলরেডি। আরও নতুন আসতেছে, এগুলো আগামী মাসে ঢুকে যাবে। তো এইটা যারা একটু শক্তিশালীর মধ্যে চান তারা এই মেশিনটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো একটা ইঞ্জিন। তো এই ছিল এটার মোটামুটি ডিসক্রিপশন। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
ভিডিও শেষ করি। হ্যাঁ হেভি স্পিড আছে তো রে। হ্যাঁ এটা মনে করে আই এটা ভাই রে। হ্যাঁ এটা 12 মিনিট হ্যাঁ এটা 12 মিনিট ধরে ভাই এটা